রবিবার রাতে সোনামুড়া থানার পুলিশ ধৃত নাম জয়ন্ত দেববর্মা নামে এক কর্মচারীকে আটক করে তার কাছ থেকে 40,000 জাল টাকা সহ এক সরকারি কর্মচারীকে আটক করল পুলিশ। রবিবার রাতে সোনামুড়া থানার পুলিশ ধৃত জয়ন্ত দেববর্মা নামে এই কর্মচারীকে আটক করে তার কাছ থেকে 2,000 টাকা নোটের জাল নোট পেয়েছে পুলিশ। ধৃত জয়ন্ত পানীয় জল সম্পদ দপ্তরের কর্মচারী। সোনামুড়ার এসডিপিও বনুজ বিপ্লব দাস জানান, আমাদের কাছে আগে থেকেই খবর ছিল জাল নোট সোনামুড়া বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই খবরের ভিত্তিতে ঘটনার তদন্ত নামানো হয় দুই এসআই ডেভিড ডালগং এবং পার্থ দেবকে। তারা তদন্তে নেমে মেলাগড়ের বাসিন্দা জয়ন্ত দেববর্মার কাছ থেকে অনেক জাল টাকার নোট আটক করে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজ্যে ছেয়ে গেছে জাল নোট, এই টাকাগুলি বাংলাদেশের হয়ে রাজ্যে প্রবেশ করছে। সোনামুড়ার সীমান্ত দিয়ে হুন্ডি এবং বড় পুঁজি ব্যবসায়ীরা জাল নোট কারবারিদের রাজ্যে প্রবেশের সুযোগ করে দিচ্ছে বলেও অভিযোগ করেন। আজকের সাফল্যটা বিশেষ করে আমাদের সাব ইন্সপেক্টর দুজন, ইয়াং অ্যান্ড এনার্জেটিক সাব ইন্সপেক্টর ডেভিড ডাল আর পার্থ দেব, ওরা এনেছে। তো আমাদের কাছে কিছুদিন ধরেই খবর ছিল কিছু একাইছে নকল টাকা সোনামুড়াতে বাজারে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে একটা চক্র। তো ওই মোতাবেক আমরা আমাদের অফিসারদেরও খবর দিই, তো অফিসাররা সেভাবে আমাদের ডাইরেকশান দেয়, আমাদের এসপি সাহেব আমাদের ডাইরেকশন দেয় এটা যে করেই হোক যাতে এটা আউটকাস্ট করা যায়। তো ওনার আদেশ অনুসারে আমরা এটার পেছনে লেগে যাই। তো তারপর আজকে আমাদের কাছে সাফল্যটা আসে, ডেভিড আর পার্থদের রেডটা করে একজনকে কিছু এফএসএনের সাথে ধরা হয়। কত টাকা? রিপোর্ট লাভল ইন্টারন্যাশনাল।